হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, আজ আমরা এই বিরুদ্ধে সিলিন্ডার এবং কুনের ইম্পর্টেন্ট এমসিকিউ করব। তো কোশ্চেন্স করার আগে আমরা জেনে নেই ইম্পর্টেন্ট ফর্মুলা। তো সিলিন্ডার হচ্ছে একটি রাউন্ড শেপ সলিড বডি, অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ফিগার, যার মধ্যে দুটা সার্কেল আছে, উপরে একটা এবং নিচে একটা। উপরটাকে বলা হয় টপ অফ দ্য সিলিন্ডার, এবং নিচেরটাকে বলা হয় বেস অফ দ্য সিলিন্ডার। বোথ সার্কেল আর ইকুয়াল, উভয় সার্কেলই সমান, তাই তাদের রেডিয়াসও সমান হবে। আর রেডিয়াসকে এখানে আর ধরা হয়েছে, আর ইকুয়াল টু রেডিয়াস অফ দ্য বেস, এবং হাইটকে ধরা হয়েছে এইচ। হাইট কি, দুটা সার্কেলের যে সেন্টার আছে, সেন্টার দুটাকে আমরা যদি কানেক্ট করি তাহলে আমরা সিলিন্ডারের উচ্চতা পেয়ে যাবো, অর্থাৎ হাইট পেয়ে যাব। আর সিলিন্ডারকে বাংলাতে বলা হয় চুং, মনে রাখবেন। আর শঙ্কুকে বলা হয় কুন, অর্থাৎ কুনকে বাংলাতে শঙ্কু বলা হয়। আর সিলিন্ডারের কিছু এক্সাম্পল আছে আমি বলছি, যেমন পাইপ, এগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপ, ওয়াটার পাইপ, তারপর আছে এলপিজি সিলিন্ডার, এগুলা হচ্ছে সিলিন্ড্রিক্যাল টাইপ অবজেক্ট। আর আছে, আপনারা যদি কোন কোনের এক্সাম্পল দেন তাহলে আইসক্রিম আছে, আইসক্রিমের মধ্যে যে সিলিন্ড্রিক্যাল টাইপ আইসক্রিম যাকে বলা হয় কলকি। তারপর আছে ভিএলসি, দেখেছেন ভিএলসি রাস্তার মধ্যে যে দেখা যায় ভিএলসি, এগুলোও কুনের উদাহরণ, নট চুং, শঙ্কুর উদাহরণ হবে ভিএলসি আইসক্রিম। আচ্ছা, এখন আমরা আবার ফর্মুলাতে ফিরে যাই। ফর্মুলা এখানে হচ্ছে, প্রথম ফর্মুলা আমরা জেনে নেই ভলিউম অফ দ্য সিলিন্ডার। সিলিন্ডারের ভলিউম কি, সিলিন্ডারের ভলিউম হবে বেজের, অর্থাৎ বেজের এরিয়া। বেজের এরিয়া বলতে সার্কেলের এরিয়া। সার্কেলের এরিয়া কি হয়, পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল ইন্টু, বৃত্ত বলতে ভূমি তো বৃত্তেই না, ভূমির ক্ষেত্রফল ইন্টু, আমি বলছি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তো উচ্চতা হচ্ছে এইচ, তো পাই আর স্কোয়ার। এইচ হবে ভলিউম অফ দ্য সিলিন্ডার, আয়তন, চুঙ্গের আয়তন। তো একটা ফর্মুলা শেষ হয়েছে। তারপর আসছি আমরা কার্ভ সারফিস এরিয়া। কার্ভ বলতে যে রাউন্ড শেপটা আছে না, রাউন্ড শেপের এরিয়া শুধু, নট সার্কেলের এরিয়া বলতে বেস এবং টপ এরিয়া বাদ দিয়ে শুধু ওই কার্ভ এরিয়া শুধু আমাদের বের করতে হবে, যে গোলাকার এরিয়াটা এগুলো আমাদের বের করতে হবে। বলতে ধরুন এটা একটা পাইপ, এই পাইপটাকে যদি আমরা এখানে কাটি, ধর এক এক শুধু এক সাইড কাটছি, উভয় সাইড নয়, কাটার পরে পাইপটাকে আমরা ইয়ে করবো। এখন বলতে এটা তো রাউন্ড হয়ে রয়েছে, এটা সমান করে আমরা রেক্ট্যাঙ্গেলের মতো বানিয়েছি, ঠিক আছে। তো বানানোর পরে কি হচ্ছে, হাইট তো সেম থাকবে, এইচ, এটা হচ্ছে হাইট, অর্থাৎ এইচ এখানে সেম রয়ে গেছে, শুধু চেঞ্জ হয়েছে কি, জায়গাটা বড় হয়ে গেছে, ল্যাংটা বড় হয়ে গেছে এখন, না তো ল্যাং এখানে যদি এল ধরি, তো এই ল্যাংটা কি, এই ল্যাংটা হচ্ছে এই সার্কেলের পেরিমিটার, সার্কামফারেন্স, অর্থাৎ আমরা কি বলতে পারি বেজের পরিসীমা, অর্থাৎ সার্কামফারেন্স অফ বেস ইন্টু এইচ ইকুয়াল টু কী হয়ে যাবে, এই পুরা কার্ভ সার পুরা কার্ভের কী হবে, এরিয়া হয়ে যাবে। এই কার্ভটা তো এখন কি হয়েছে, আপনারা রেক্ট্যাঙ্গেল দেখেছেন, রেক্ট্যাঙ্গেল কী হয়, এরিয়া ইকুয়াল টু কী, লেন্থ ইন্টু ব্রিয়েথ, তো এইচটা তো ব্রিয়েথ না, তো আর লেন্থ হচ্ছে এখানে কি, এই সার্কেলের ইয়েটা বলতে পরিসীমাটা। তো পরিসীমা হচ্ছে আমরা এখানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা লিখতে পারি, কার্ভ সার্ফিস এরিয়ার ফর্মুলা। তো আনসার হয়ে যাবে টু পাই আর এইচ হবে ফর্মুলা। তো কার্ভ সার্ফিস এরিয়ার ফর্মুলা মনে রাখবেন, আর টোটাল সার্ফিস এরিয়া হয়ে যাবে কার্ভ সার্ফিস এরিয়া প্লাস, এই এরিয়াটা থাকবেই, এটার সাথে যোগ হবে কি, এই দুটা সার্কেলের এরিয়া, এই যে সার্কুলার এই জায়গাটা আছে না, সম্পূর্ণ জায়গাটার ফর্মুলা, দুটা দুটা সার্কেলের এরিয়া কি হয়, একটা সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, দুটা সার্কেলের হবে টু পাই আর স্কোয়ার। তো টু পাই আর স্কোয়ার আমরা যোগ করব, তো যোগ করার পরে ফর্মুলা কি আসবে, এখানে টু পাই আর কমন আসবে, টু পাই আর কমন আসলে এইচ থাকবে শুধু এইচ, আর এইদিকে থাকবে আর, এইচ প্লাস আর, অর্থাৎ টু পাই আর এইচ প্লাস আর হবে টোটাল সারফেস এরিয়া। তো এই ফর্মুলাগুলি আপনাদের কাজে লাগবে এমসিকিউ করার সময়। আর
ফর্মুলা হচ্ছে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট, কারণ এক্সামে আপনাদের ডাইরেক্ট ফর্মুলা থেকেই কোয়েশন আসার চান্স বেশি, তাই ফর্মুলাগুলি আপনারা ভালো করে শিখে যাবেন এক্সামে। প্রথম কোয়েশন করছি সিলিন্ডার থেকে, আর কোণের ফর্মুলাগুলি পরে ডিসকাস করব। আগে আমরা সিলিন্ডার কমপ্লিট করে নিই। ইফ দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 9πh m³, একটা রাইট সার্কুলারের সিলিন্ডারের কি দিয়েছে, 9πh দিয়েছে ভলিউম, হোয়ার এইচ ইজ ইটস হাইট, যেখানে এইচ হচ্ছে উচ্চতা, দেন দ্য ডায়ামিটার অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ ইকুয়াল টু। তো তাহলে সিলিন্ডারের ডায়ামিটারের বেস অর্থাৎ ভূমির যে এই যে সার্কেলের আমাদের ইয়ে বের করতে হবে, ডায়ামিটার বের করতে হবে, অর্থাৎ ডায়ামিটার ইকুয়াল টু কি, টু আর, রেডিয়াসের ডাবল। তো আমরা প্রথমে রেডিয়াস বের করে নিই, তাহলে ডায়ামিটার বের করতে পারবো। তো ফর্মুলা কী হবে, ভলিউমের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ কী দেওয়া আছে এখানে, ইকুয়াল টু দেওয়া আছে 9πh, এইচ এইচ ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, থাকবে কি আর স্কোয়ার ইকুয়াল টু 9। আর স্কোয়ার ইকুয়াল টু 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 3 যা 9, তো স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, তো থাকবে কি আর ইকুয়াল টু 3। তো এখানে আমরা ডি বের করতে হবে, তো ডায়ামিটার বের করতে হবে, তো ডায়ামিটার ইকুয়াল টু আর, 2 ইন্টু 3 হয়ে যাবে, আর এর ভ্যালু 3, 3 2 যা 6, 6 হবে রাইট অ্যান্সার, অপশন 2 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশন হচ্ছে একটি, দ্য রেডিয়াস অফ বেস অফ টু সিলিন্ডার্স আর ইন দ্য রেশু 3:5 অ্যান্ড দেয়ার হাইটস ইন দ্য রেশু 2:3, দ্য রেশু অফ দেয়ার কার্ভ সার্ফিস উইল বি। তো দুটা সিলিন্ডার আছে, দুটা সিলিন্ডারের বেইজের রেডিয়াসের রেশু দেওয়া আছে, আর দেওয়া আছে তাদের হাইটের রেশু, তাদের কার্ভ সারফেস এরিয়ার রেশু আমাদের বের করতে হবে। কার্ভ সারফেস এরিয়ার রেশুর ফর্মুলা কি, এক্ষণে পড়েছি, বেজের আমাদের বের করতে হবে পরিসীমা ইনটু হাইট, অর্থাৎ 2 2πRh হয়ে যাবে, দুটা টু পাই আর এইচ হবে ফর্মুলা, আমরা শিখেছি। এখন টু পাই আর এইচ এখানে পাই পাই যেভাবে আছে এভাবে রেখে দিই, প্রথমটার বের করছি, আর তাদের রেডিয়াস আমরা ধরে নিই 3x একটার, আরেকটার ধরে নিই 5x, তারপর হাইট ধরে নিই 2y, আরেকটা ধরে নিই 3y। তো আমরা এখন রেশু বের করতে পারবো, কার্ভ সার্ফেস এরিয়া 2π প্রথমটার ক্ষেত্রে হবে 3x হবে, আর এর ভ্যালু, আর এইচ এর ভ্যালু, এইচ তো এদিকে না, 2y ইস টু কী লিখবো আমরা, 2π, আর হবে দ্বিতীয়টার ক্ষেত্রে 5x, আর এইচ হবে দ্বিতীয়টার ক্ষেত্রে 3y। তো এখানে আমরা ক্যান্সেল করে দিই, 2 2 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, ওয়াই তো ক্যান্সেল হয়ে গেছে আগেই, তো সবগুলো ক্যান্সেল হয়ে গেছে, রয়ে গেছে কি, এদিকে 2 রয়ে গেছে, আর এদিকে রয়ে গেছে 3, না 5 রয়ে গেছে, শুধু 5 রয়ে গেছে। তো 2:5 কোনটাতে আছে, 2:5 অপশন ওয়ানে আছে, অপশন ওয়ান হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশন হচ্ছে, দ্য ডায়ামিটার অফ টু সিলিন্ডার্স হোজ ভলিউমস আর ইকুয়াল আর ইন দ্য রেশু 3:2, দেয়ার হাইটস উইল বি ইন দ্য রেশু। দুইটা সিলিন্ডারের ভলিউম ইকুয়াল আর তাদের ডায়ামিটারের রেশু দেওয়া আছে, হাইটের রেশু আমাদের বের করতে হবে। তো ডায়ামিটারের রেশু যদি আমরা 3x ধরি একটার, আরেকটার ধরি 2x, তাহলে তাদের কী হবে, রেডিয়াসের রেশু কী হবে, রেডিয়াসের রেশু হয়ে যাবে একটার হয়ে যাবে 3/2x, আর এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করলে কী হবে, 2 দিয়ে 2 কেটে যাবে, থাকবে x, তো একটা হবে 3/2x, আরেকটা হবে x। তো এখন আমাদের কী বের করতে হবে, হাইটের রেশু, হাইটের রেশু বের করতে হবে, তার ভলিউম ইকুয়াল যেহেতু দিচ্ছে, তাহলে ভলিউম আমরা লিখি, প্রথমটার ক্ষেত্রে ভলিউম কী হবে, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে ভলিউমের ফর্মুলা, পাই প্রথমটার আর স্কোয়ার লিখলে হবে 3 3x/2 ইন্টু 3x/2
আর H1 ধরে নিই প্রথমটার হাইট, আর দ্বিতীয়টার হাইট H2 ধরে নিই, তো পাই আর আর হয়ে যাবে দ্বিতীয়টার ক্ষেত্রে x, আর এক্স স্কোয়ার হয়ে যাবে, দুবার x আছে, আচ্ছা এক্স এক্স লিখে দিই, এক্স এক্স ইনটু এক্স, আর হাইট H2 আমাদের বের করতে হবে, H1 H2 H2, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, তারপর এক্স এক্স ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, থাকবে শুধু এদিকে 3 3 9 উপরে থাকবে, আর নিচে 2 2 4, তো 3 3 9H আমরা লিখে নিই, 9H1, আর এদিকে 4টাকে ওইদিকে নিয়ে যাবো আমরা, এটা নিচে আছে তাহলে ওইদিকে চলে যাবে, ওইদিকে গেলে কি হবে, 2 2 8, আর এদিকে তো আর কিছু আছে নি, আর তো কিছু নেই, 8H2 হয়ে যাবে ওইদিকে। তো আমরা যদি এখন এইচ একদিকে এবং সংখ্যাগুলো একদিকে নিয়ে যাই, তাহলে কি লিখতে পারি আমরা, যদি H1 এবং H2 একদিকে আনি, তাহলে লিখতে পারি H1 বাই H2 ইকুয়াল টু 8/9, তারপর আমরা লিখব H1 H2 H2 ইকুয়াল টু 8:9, তো অপশন 4 হবে রাইট অ্যান্সার, 8:9 উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ টু সিলিন্ডার্স এ অ্যান্ড বি আর ইন দ্য রেশু 3:2, দে আর হাইট ইন দ্য রেশু n:1, দ্য ভলিউম অফ সিলিন্ডার এ ইজ 3 টাইমস অফ দ্যাট অফ সিলিন্ডার বি, দ্য ভ্যালু অফ এন ইজ, দুইটা এ এবং বি সিলিন্ডার আছে, তাদের রেডিয়াসের রেশু দেওয়া আছে 3:2, হাইটের রেশু দেওয়া আছে n:1, ভলিউম প্রথমটার ভলিউম দ্বিতীয়টার, প্রথমটার ভলিউম ইকুয়াল টু দ্বিতীয়টার ভলিউমের 3 গুণ। তো আমরা প্রথমে তাদের যে রেশু দেওয়া আছে রেডিয়াস, রেডিয়াস ধরে নিই 3x প্রথমটার, আর দ্বিতীয়টার ধরে নিই 2x, আর হাইটের ক্ষেত্রে ধরে নিই একটার nx আরেকটার 1x অর্থাৎ x। তো আমরা প্রথমটার যদি ভলিউম বের করি কী হবে, সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার হয়ে যাবে 3x² হয়ে যাবে, তো 3 3 হবে 9, আর x² হয়ে যাবে x², তারপর h হচ্ছে এখানে nx, তো nx লিখে দেই, তো এটা ইকুয়াল টু 3 টাইমস ইনটু পাই আর স্কোয়ার এইচ, এটার হবে পাই আর, এটার ক্ষেত্রে হয়ে যাবে বিটার, বির ক্ষেত্রে 8² 4 2 2 4 হয়ে যাবে, আর x² হয়ে যাবে, আর এদিকে হাইট হচ্ছে x, তো আমরা এখান থেকে পাই পাই ক্যান্সেল করে দিই, তারপর ক্যান্সেল করে দিই x² x x, আচ্ছা এখানে আমরা y ধরলে ভালো হয়, আচ্ছা x ধরে দিয়েছি তো প্রবলেম হয়ে যাবে, আচ্ছা x1 ধরে নিই, x1 এদিকে x1 এদিকে x1, ঠিক আছে x1 কেটে যাবে, তারপর 3 দিয়ে 9কে ডিভাইড করে দেবো, 3 হবে, তো আনসার হবে এন ইকুয়াল টু, শুধু এন থাকবে এদিকে আর 3n থাকবে এদিকে, তো 3কে আমরা ওইদিকে নিয়ে যাব, ওইদিকে নিয়ে গেলে 4/, এদিকে আছে শুধু 4, সবগুলো কেটে গেছে, 4/3 হবে আনসার, 4/3 অপশন ওয়ানে আছে, অপশন ওয়ান উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন হচ্ছে, দ্য ভলিউম অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার 14 সেন্টিমিটার ইন হাইট, একটি সিলিন্ডারের ভলিউম যার হাইট 14 সেন্টিমিটার, একটি কিউবের ভলিউমের সমান, আর যার এজ 11 সেন্টিমিটার, টেকিং পাই ইকুয়াল টু 22/7, দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ, পায়ের মান 22/7 নিতে হবে, আর রেডিয়াস বের করতে হবে সিলিন্ডারের,
তো ভলিউম ভলিউম বোথ সিলিন্ডার অ্যান্ড কিউব ইকুয়াল, একটার হাইট দেওয়া আছে সিলিন্ডারের আর কিউবের রেডিয়াস দেওয়া আছে। তো আমাদের সিলিন্ডারের রেডিয়াস বের করতে হবে। তো সিলিন্ডারের রেডিয়াস আমরা ধরে নিই, আর তো কী লিখবো আমরা প্রথমে, পায়ের মান লিখে নিই 22, পায়ে ভলিউম তো পাই আর স্কোয়ার হয়েছে না, 22 ভাগের 7 ভাগের 22, আর আর স্কোয়ার লিখে দিই আর স্কোয়ার, এইচ দেওয়া আছে 14 সেন্টিমিটার, 7 দিয়ে 14কে ডিভাইড করলে হবে 2, এটা ইকুয়াল টু কিউবের ভলিউমের সমান। কিউবের ভলিউম কী হয়, এ কিউব অর্থাৎ এজের কিউব, 11 ইন্টু 11 ইন্টু 11, কিউব বলতে 3 বার লিখতে হবে। তো আমরা 22 দিয়ে 11কে কাটলে কী হবে, এদিকে 2 হয়ে যাবে, আর এদিকে আমরা আর কিছু কাটতে পারি, কিছু কাটতে পারবো না, আর দুটা 2 এদিকে আছে। তো আমরা লিখতে পারি আর ইকেল টু, আচ্ছা রুট ওভার ওইদিকে যদি আর স্কোয়ার ওইদিকে নিই রুট ওভার হয়ে যাবে, আর 2 2 নিচে চলে যাবে 11-এর নিচে, 11 ইন্টু 11, 2 ইন্টু 2 চলে যাবে নিচে। তো এখান থেকে আমরা 11 বাইরে চলে আসবে এবং 2টা 2 থেকে একটা 2 বাইরে চলে আসবে, দুটো আছে না, একটা বাইরে চলে আসবে, এখান থেকে একটা বাইরে চলে আসবে। তো 11/2 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 11কে 2 দিয়ে ভাগ করলে কী হবে, 5.5, 5.5, 5.5 হবে রাইট অ্যান্সার। এখন কোণের আছে, তো কোণের আমরা ফর্মুলাগুলো জেনে নিই। প্রথম কোণের ক্ষেত্রে কী হয়, কোণের এক্সাম্পল আমি বলেছি ভিএলসি যে দেখা যায়, এবং আইসক্রিমের ক্ষেত্রে আছে কলকি। তো এগুলা দেখতে কীরকম, তাদের একটা থাকে বলতে হাইট থাকে, এদিকে একটা হাইট থাকে, আর মেইন তো হাইটে থাকে এইচ যেটা মেইন হাইট, কিন্তু আরেকটা হাইট থাকে যেটা হচ্ছে স্ল্যান্ট হাইট বলা হয় এল। তো এক্ষেত্রে ডিফারেন্স এটাই, একটা স্ল্যান্ট হাইট পাওয়া যাবে। আর ভলিউমের ক্ষেত্রে কী হবে, 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে, কারণ এখানে একটা চলে যাবে একটা অংশ, এখানে একটা দুটা একটা অংশ চলে যাবে, তো টোটাল 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। কার 3 ভাগের 1 ভাগ ভলিউম, চুঙ্গের যে ভলিউম ছিল পাই আর স্কোয়ার এইচ, চুঙ্গের ভলিউমের অর্থাৎ সিলিন্ডারের ভলিউমের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কোণের ভলিউম, মনে রাখবেন, চুঙ্গেরটা মনে থাকলে কোণেরটাও মনে থাকবে, খালি 3 ভাগের 1 ভাগ মনে সামনে লাগিয়ে দিলেই চলবে। টোটাল সার্ফেস এরিয়া কী, আগের ক্ষেত্রে আমরা কী পড়েছিলাম, সার্ফেস এরিয়া 2 পাই আর আর প্লাস এইচ, কিন্তু এখন এটা নাই, এখন শুধু পাই আর, 2 নাই কিন্তু এখন শুধু পাই আর, তারপর আর প্লাস এল, এটা হচ্ছে টোটাল সার্ফেস এরিয়া। তারপর হচ্ছে কার্ভ সার্ফেস এরিয়া হচ্ছে পাই আর এল, মনে রাখবেন পাই আর এল, ঠিক আছে। স্ল্যান্ট হাইট হচ্ছে এই হাইটটা, তো এটা আমাদের বের করতে হলে যদি হাইট দেওয়া থাকে এবং আর দেওয়া থাকে, রেডিয়াস দেওয়া থাকে, পিথাগোরাসের থিওরাম দিয়ে আমরা বের করতে পারবো। তো এখানে পিথাগোরাসের থিওরাম কী, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হাইট অর্থাৎ লম্ব স্কোয়ার এবং বেস স্কোয়ার অর্থাৎ রেডিয়াস স্কোয়ার। তো এখানে আমরা যদি স্ল্যান্ট হাইট অর্থাৎ অতিভুজ বের করতে চাই, তো রুট ওভার দিতে পারি নাকি, রুট ওভার তো দিতে পারবো, কারণ এটাকে স্কোয়ারকে ওইদিকে নিলে রুট ওভার হয়ে যাবে, তারপর হাইট স্কোয়ার করতে পারবো প্লাস রেডিয়াস স্কোয়ার করতে পারবো। তো এগুলো লাগবে এখন আমাদের এমসিকিউ করার সময়। আচ্ছা একটা ইজি কুয়েশন আপনাদের দিয়ে দিই, এটা আপনারা ট্রাই করেন আনসার করার। হাউ মেনি নাম্বার অফ ভার্টিসেস ডাজ এ কুন হ্যাজ, একটি কুনের ক্ষেত্রে কয়টা ভার্টেস, ভার্টেক্স বলতে পয়েন্ট কয়টা আছে একটা কুনের মধ্যে, কেন্দ্রবিন্দু বলা হয় আর কি, একটা পয়েন্ট কয়টা আছে, তো আপনারা চিন্তা করেন এরকম কোন থাকে, এর মধ্যে পয়েন্ট কোনখানে আছে দেখান আমাদের, এরকম থাকবে, এখান থেকে পয়েন্ট বের করে দেখান আমাদের একটা ভার্টেক্স। আমি লাস্টে আনসার করবো এটা। দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার্স অফ টু রাইট সার্কুলার কোনস অফ ইকুয়াল হাইট বি 3:4, দেন দ্য রেশিও অফ দেয়ার ভলিউম উইল বি। তো একটি সার্কুলার কোণের কি দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, রেশু দেওয়া আছে তাদের, আর ইকুয়াল হাইট উচ্চতা তাদের সমান, দেন দ্য রেশু অফ দেয়ার ভলিউম উইল বি, তাদের ভলিউমের
রেশিও বের করতে হবে। তো আমরা প্রথমে তাদের ডায়ামিটারকে ধরে নিই, একটা 3x, তো আরেকটা কী হবে 4x হয়ে যাবে, তো রেডিয়াস হাফ হয়ে যাবে তাদের, 3x এর হাফ, তারপর হয়ে যাবে 4x এর হাফ কত, 2x, তাহলে ভলিউম কি 1/3 পাই আর স্কোয়ার, অর্থাৎ 3x বাই 2 ইন্টু 3x বাই 2, এরপর কি হয় এইচ, এইচ তো ইকুয়াল, তো আমরা এইচ এইচ রেখে দিই, ইস টু কি হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার, অর্থাৎ 2x, আবার 2x, আর এইচ এইচই থাকবে, তো এইচ এইচ ক্যান্সেল করে দিই, প্রথম 1/3, 1/3 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, তারপর আর কি ক্যান্সেল হচ্ছে, এক্স 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 ক্যান্সেল, তো থাকছে এদিকে 3 3 যা 9, 2 2 যা 4, 4কে ওই দিকে নিয়ে যাব, তো এদিকে থাকছে শুধু 9 ইস টু, ওইদিকে 4 চলে গেলে, এদিকে অলরেডি 4 আছে, একটা দুটা 4, 2 2 গুণা 4 4, আর এদিকে 4 চলে গেলে 4 4 16, 16, 9 ইস টু 16, অপশন 2তে আছে, অপশন 2 হবে রাইট অ্যান্সার। তো লাস্ট কোয়েশনটা, হাউ মেনি নাম্বার অফ ভার্টিসেস ডাজ এ কোন হ্যাজ, তো আনসার হয়ে যাবে শুধু একটা আছে, ওটা কোনটা, এটা হচ্ছে এটা, এখানে যে থাকে একটা পয়েন্ট সেটাকেই বলা হয় ভার্টেক্স অফ কোন। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।